শ্রোতা বন্ধু কেমন আছেন সবাই আপনাদের সঙ্গে আছে আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুইয়া বন্ধুরা আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক আজ আমরা শিখব সাতাশতম পাঠ আজকের পাঠের মূল বাক্য হচ্ছে করতে যাচ্ছে আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। আজ সে তার বন্ধু সাকুরার বাড়িতে এসেছে সাকুরা আন্নাকে একটি বিয়ের নিমন্ত্রণপত্র দেখালো চলুন তাহলে শোনা যাক 27 পাঠের কথোপকথন এই পাঠের মূল বাক্য হচ্ছে 誰が結婚するんですか誰が結婚に行く誰が結婚する いつですか来月20日よアンナも一緒に কথাবার্তা ব্যাখ্যা করা যাক Анна বলল 誰が結婚するん কে বিয়ে করতে যাচ্ছে অর্থাৎ কে বিয়ে করবে এটাই হলো আজকের মূল বাক্য ডারে মানে হলো কে কর্তা জানতে চাওয়া হলে প্রশ্নবোধক সর্বনামের পরে বসে পার্টিকেল না এরপর মানে বিয়ে সীমাস ক্রিয়াপদের আবিধানিক রূপ যার অর্থ করা তাহলে অর্থাৎ বিয়ে সীমাস বা কথাটি করা ক্রিয়াটির সঙ্গে মিলে হয়েছে যৌগিক ক্রিয়া বিয়ে করা তাই না হ্যাঁ আপনি ঠিক মতোই ধরতে পেরেছেন শারমিন আর আগে শেখা হয়েছে যে কথাটি ব্যবহার করা হয় কোনো পরিস্থিতি বা কারণ ব্যাখ্যা করতে এর সঙ্গে পার্টিকেল খা। যুক্ত করে বাক্যটিকে প্রশ্ন বানানো যায় কাজে কোন ব্যাখ্যা চেয়ে প্রশ্ন করার ক্ষেত্রে বলা হয় আন্না বিয়ের নিমন্ত্রণ পত্রটি দেখে সাকুরের কাছে জানতে চাইল কে বিয়ে করবে তাই না ঠিক ধরেছেন তবে খেয়াল রাখবেন কথাটির আগে থাকা ক্রিয়াপদটি যেন নৈমিত্তিক রূপে থাকে নৈমিত্তিক রূপের ক্রিয়াপদে মাস যুক্ত করা হয় না তাই তো তাহলে কেক কোন সিমাস মানে বিয়ে করা এই ক্রিয়াটি হবে কেক কোন সুরু অর্থাৎ এর আবিধানিক রূপ হ্যাঁ এবার আজকের মূল বাক্যটি অনুশীলন করা যাক যেটি হল কে বিয়ে করতে যাচ্ছে এটি হল মধ্য জাপানে প্রশান্ত উপকূলীয় একটি জেলা এবং জেলা শহরের নাম ন এটি যথারীতি সম্বন্ধ পদচি মানে বন্ধু তার মানে জেলায় সাকুরার বন্ধু বাস করে তাই না ঠিক তাই সাকুরার জন্মস্থান সিজুয়া জেলার সিজুয়া শহরে সে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ার সময় তার বাবা সপরিবারে টোকিওতে বদলি হয়ে আসেন তার ছোটবেলার বন্ধুর বিয়ে হবে খুব শিগগির আন্না বলল হে। আচ্ছা তাই নাকি নৈমিত্তিক ভঙ্গির এই বিষয়বোধক কথাটির অর্থ হলো আপনার কথা আমি শুনে চলেছি কখন মানে হল কখন এরপর বসেছে বাক্য শেষ করার মার্জিত শব্দ এবং তারপরে আছে প্রশ্ন করার পার্টিকেল কখন কা কথাটি সচরাচর শোনা যায় সাকুরা বলল আগামী মাসের কুড়ি তারিখে মানে আগামী মাসে চলতি মাসে অর্থ হচ্ছে গত মাসে হল এরপর হাতস্কা এটি তারিখ বোঝায় যার অর্থ কুড়ি তারিখ আচ্ছা বিশ বা কুড়ি তো শিখেছিলাম নিজু। আসলে জাপানি ভাষায় তারিখ বলার ক্ষেত্রে সংখ্যা প্রকাশের ভঙ্গি বদলে যায় যেমন কুড়ি তারিখ হলো হাতস্কা এটি এভাবেই মুখস্থ রাখুন এরপরে আছে পার্টিকেল ইউ যেটি শ্রোতাকে কোনো অজানা তথ্য দেওয়ার সময় বাক্যের শেষে বলা হয় আন্না আপনিও একসঙ্গে চলুন না সরাসরি নাম ধরেই ডাকা হচ্ছে আন্নাকে এই পার্টিকেল কোন ব্যক্তি বা বস্তুকে অন্তর্ভুক্ত করে যেমন বাংলায় ও যুক্ত করে আমিও তুমিও ইত্যাদি বলা হয় মানে একসঙ্গে এই পার্টিকেল দিয়ে এখানে উপায় বোঝানো হচ্ছে এটি মধ্য জাপানের একটি জেলা এবং জেলা শহরের নাম এই পার্টিকেল দিয়ে এক্ষেত্রে অবস্থান বোঝাচ্ছে এটি একটি ক্রিয়ার নৈমিত্তিক রূপ মার্জিত রূপ হচ্ছে ইকিমাস অর্থাৎ না যাওয়া এটা হচ্ছে অর্থাৎ যাওয়া ক্রিয়ার নাই রূপ তাই না ঠিক বলেছেন ক্রিয়ার নাই রূপটি যদি কিছুটা ঊর্ধ্বমুখী সর্বভঙ্গিতে বলা হয় তাহলে এটি দিয়ে শ্রোতাকে কোনো কিছু করার আমন্ত্রণ জানানো যায় নাইরূপ হচ্ছে মূলত ক্রিয়ার নাবাচক রূপ তবে যদি কিছুটা ঊর্ধ্বমুখী সরভঙ্গিতে এটি বলা হয় তাহলে এর নাবাচক অর্থ লোপ পায় তাই না হ্যাঁ তাই ক্রিয়ার নাইরূপটি এভাবে ব্যবহার করে আপনি কাউকে কোনো কিছু করার আমন্ত্রণ জানাতে বা এ ব্যাপারে তার ইচ্ছা অনিচ্ছা জেনে নিতে পারেন মার্জিত বাক্যরীতিতে এই কথাটি বলতে পারেন এভাবে অর্থাৎ সঙ্গে যাবেন বা আক্ষরিকভাবে আমার সঙ্গে যাবেন না

এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তখন আগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে জাপানি ভাষায় তারিখ বলা হয় কিভাবে তা আমি জানতে চাই দয়া করে বুঝিয়ে বলবেন তাহলে চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক টিচার বললেন জাপানি ভাষায় এক তারিখ বোঝাতে বলা হয় এই শব্দটির মূল অর্থ ছিল নতুন চাঁদ ওঠার দিন দুই থেকে দশ তারিখ পর্যন্ত কিভাবে বলা হয় এবার দুই তারিখ ছয় তারিখ নইকা সাত তারিখ নানো কাঠ তারিখ ই নয় তারিখ কোকোনোকা এবং দশ তারিখ তোকা সপ্তম পাঠে যেমন বলা হয়েছে এসব সংখ্যাবাচক শব্দ জাপানে প্রাচীনকালে প্রচলিত গণনা পদ্ধতি থেকে চলে এসেছে এগারো তারিখ থেকে মাসের শেষ দিন পর্যন্ত বলার ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার পরে নিচ অর্থাৎ দিন কথাটি জুড়ে দেয়া হয় উদাহরণস্বরূপ এগারো তারিখ হচ্ছে তবে এখানেও কিছু ব্যতিক্রম আছে চোদ্দ তারিখ হচ্ছে কুড়ি তারিখ হল হাতসকা এবং চব্বিশ তারিখ হচ্ছে এই টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব এবারে ধন্যাত্মক শব্দ নিয়ে শব্দ পর্ব হল এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে আজ কিছু প্রাণীর ডাক শেখা যাক শারমিনসান এবার এই শব্দটি শুনে বলুন তো এটা দিয়ে কোন প্রাণীর ডাক বোঝায় বুঝতে উত্তর হল আচ্ছা কুকুরের ডাক হ্যাঁ এবারে আরেকটি শব্দ বিড়ালের ডাক বুঝেছি কি হ্যাঁ ঠিক ধরেছেন শ্রোতাবন্ধু আপনাদের কেমন মনে হল তাহলে আজ শেখা হলো ধনাত্মক শব্দ ওয়াং ওয়াং এবং Няня. ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বাগতোক্তি শোনার আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে আমি সাকুরার সঙ্গে তার নিজের শহর সিজুকা যাচ্ছি ভেবেছিলাম বিয়ের অনুষ্ঠানেও আমি সাকুরার সঙ্গে যোগ দিতে পারব কিন্তু আমি নাকি তা পারব না কারণ জাপানের নিমন্ত্রণ ছাড়া কোন অনুষ্ঠানে যোগ দেওয়া যায় না বন্ধুরা আশা করি বাক্য ছিল কে বিয়ে করতে যাচ্ছে আগামী পর্বে আমরা দেখব আন্না সাকুরার সঙ্গে সিজুকা যাবে শ্রোতা বন্ধু আপনারাও সঙ্গে থাকবেন আশা করি তাহলে আবার দেখা হবে বাইশ